আমি এখন যখন ভিডিও রেকর্ড করতেছি তখন আমি মৌলভীবাজার থেকে বের হয়ে যাব হচ্ছে মৌলভীবাজার থেকে 6-7 কিলোমিটার দূর হইতেছে আমতল, এখানে যাব। এখানে একটা অনুষ্ঠান আছে, ওখানে যেতেছি। আর এখান দিয়ে রাস্তা ভাঙা, মানে আমার এখন মনে হইতেছে যে আমার হাতের এইসব জ্বলতেছে কাজ করতেছে। এখানে আমি এখন বামে ঢুকবো, আর এই রাস্তাটা অনেক মজার, কিছু টার্নিং আছে এই রাস্তাতে, বেশ মজাদার। এখান থেকেই শুরু টার্নিংগুলার, মানে বাঘগুলা অস্থির টাইপের। তবে বাইক নিয়ে বেশি লিন হওয়া যায় না, কারণ ছোট রাস্তা তো, যার কারণে পাকের শুরু হইল মাত্র। এই রাস্তা দিয়ে বেশ কয়েকদিন আগে আমি বেশ আসছি, এখন এত বেশি আসা হয় না। বাঘগুলা বেশ ভয়ঙ্কর, দেখেন কতটা বাঘ। বাইক নিয়ে একদম কাত হয়ে গেল মনে হয় আরো কাত হওয়ার। দেখেন একবার এক্সট্রিম লেভেলের বাঘ এইসব। এই ছাগল সামনে আসিস না, আমার বাইকের চাকাতে মনে হয় একটু হাওয়া কম। আমি বাইক চালাইতেছি আর আমি এটা লক্ষ্য করতে পারতেছি, আমার কাছে মনে হইতেছে যে বাইকের টায়ারে হাওয়া কম। ওইখান থেকে আসি, এসে বিকালবেলা হাওয়া দেব। গতকালকে বাসায় কাজ করতেছিলাম, হঠাৎ করে এই যে লাগে একদম চামড়া উঠে গেছে দু তিন জায়গাতে, বেশ জ্বলতেছে। কালকে প্রচণ্ড রক্ত আসছে এই জায়গা থেকে। এই রাস্তাতে আমি যদি বাঘ গুনতে যাই তাইলে মনে হয় বাঘ হবে 100টা, এত বেশি বাঘ এই রাস্তাতে। একটু গ্রামের রাস্তা তো, যার কারণে আঁকা বাঁকা একটু বেশি। এই রোদটা যে শেষ করবে আসলে বুঝতেছি না, রোদ দিলেও সমস্যা, বৃষ্টি দিলেও সমস্যা। আমরা মানুষ আসলে চাহিদার কোনো শেষ নাই, রোদ দিলে বৃষ্টি দরকার, বৃষ্টি দিলে রোদ দরকার। সামনে আবার বাঘ, এখানে তো দেখা যায় গাড়ি টাড়ি আছে কিনা। এসব এক একটা বাঘ ভয়ঙ্কর লেভেলের। গ্রামের রাস্তা তো, যার কারণে একটু জোরে বাইক চালাতে ভয়ই লাগে, কোন সময় কি হয়ে যায় বলা তো যায় না। একদম খারাপ আঁক কোনো কথা নাই, এই যে ডিরেক্ট আপনি রাস্তার সাথে শুয়ে যেতে পারবেন বাইক নিয়ে, এরকমের বাঘ। এখানে এক জায়গাতে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, এক জায়গাতে চারটা বাঘ, বেশ ভালো লাগে। এখন আমাকে বামে যাইতে হবে, এই বাজারটার নাম হইতেছে দিগিরপার বাজার। আবার ডানে, মানে টার্নের কোনো অভাব নাই এখানে। আর রোদে
যা তা অবস্থা, একদম হাতটা পুরাই নিতেছে, টাঙ্কিতে তো হাতই দেওয়া যেতেছে না এত পরিমাণে গরম। আমাকে তো এটা পরায় আমি কতটা রক্ষা পাইতেছি রোদ থেকে আমি জানি, শুধু গ্লাভসটা নাই, গ্লাভসটা থাকলে আরেকটু রক্ষা পাইতাম। খুবই খুবই খারাপ অবস্থা। অনেক সময় কি হয়, রোদ থাকে বেশি কিন্তু আবহাওয়াটা একটু অন্যরকম থাকে, যার কারণে রোদটা টের পাওয়া যায় না। কিন্তু আজকে কয়েকদিন ধরে এই রকমের রোদ, যে প্রচুর পরিমাণে ভ্যাপসা গরম তার সাথে রোদ, যার কারণে কষ্ট হয়ে যায় সহ্য করাটা। গতকালকে একটা ভিডিও দেখছিলাম আদ্যু পান্তর, জানি না আপনারা চিনেন কিনা, আদ্যু পান্তর একটা ইউটিউব চ্যানেল আছে, বেশ ফেমাস ইউটিউব চ্যানেল। তো আদ্যপান্তর একটা ভিডিও দেখছিলাম, ওই ভিডিওতে দেখলাম যে আসলে কেন এরকম ভ্যাপসা গরম আর কেন এত রোদ। এরকম গরম আমার মনে হয় না এর আগে। এই যে দেখেন, আর এই রাস্তাতে প্রচুর পরিমাণে ছোটো গাড়ি, ছোটো গাড়ি বলতে সিএনজি। আয় ঢুকাই দে শালাকুত, আবার বাঘ। মানে এক কথায় এই রাস্তার মধ্যে যতগুলো বাঘ আছে তা গুইনে শেষ করা যাবে না, এতগুলা বাঘ। এই যে দেখেন একবার, আমি বাইক নিয়ে কাইট হয়ে যেতেছি, তো মজা লাগতেছে অনেকটা। ভিডিওটা এতটুকু, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ সকলে থাকুন ভালো, বাই বাই।